এই দপ্তমান উত্তরে উত্তর উত্তর উত্তরীয় আচ্ছা এই হলো তো উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় হোম পরিস্থিতিতে সম্পূর্ণ ভয় পেয়েছে দক্ষিণ কলকাতার মরাই টাউনার কাছে prestige লরাই উনি যতবার কক পেয়ে যান উনি আবার বুঝেছেন ততটা সফল হবেন সেই জন্য মেননিমার আத்தবার চেষ্টা হচ্ছে কিন্তু এটাতে সাকসেসফুল কোন পুলিশ কে হয়নি নির্বাচন কমিশনের নাম নিয়ে তিনি একটা তৃণমূলের ক্যাডার তার ছবি আমরা জোগাড় করেছি নয় তার চাকরি খাবো নয় তাকে প্রমাণ করবো যে তৃণমূলের আপনারা বুঝতেই পারছেন প্রচন্ড ভয় পেয়েছে আর ভয় পেয়েছে মমতা জেনে গেছে জনতা এবার বুঝে নিয়ে গেছে খেলাটা আর অত সব

नहीं इधर देखो एक पूछ लेना वीडियो पे जाए इधर देखो ये इधर दादा तुम्हें हमें दादा वीडियो दुओ दादा ठीक है देखो इधर देखो इस तरह से अच्छा ना इधर देखो দক্ষিণ কলকাতা দেখা যাচ্ছে না তবে মাননীয় দেবশ্রী চৌধুরীর নাম দক্ষিণ কলকাতা প্রার্থী হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে তবে থেকে তৃণমূল চোখে সর্ষে ফুল জানে তৃণমূলের পতনের সময় হয়ে এসছে তাই সেজন্য গতকালকে দলীয় যেমন পতাকা আমাদের কর্মীদের আবেগ এবং ভালোবাসা সেই পতাকাকে তুলতে যখন তখন আমাদের কর্মীরা নেমে এসছিল আমরাও নেমে গেছিলাম সেটা জিজ্ঞেস করছিলাম কেন খোলা হচ্ছিল সেখানে একটা লোককে আমরা চিন্তিত করতে পারি সে তৃণমূলের লোক আছে তাকে যখন চেজ করা হয় তার গলায় কোনো তাদের আইডেন্টি কার্ড কোনো কিছু ছিল না তখন আমাদের সাথে ধাক্কা ধাক্কি একটা বচসা হয় তারপর পুলিশ পুরোপুরি তৃণমূলের দলদাসের মতো মমতা ব্যানার্জী মমতা বেগমের নাম্বার বাড়ানোর জন্য পুলিশের দলদাসের মতো কাজ করেছে আমাদের সাধারণ সম্পাদক স্নেহাশিস দত্তকে ওই থানার ওসি মারতে মারতে নিয়ে গেছে আমাদের ভাইস প্রেসিডেন্ট নাথকে ওই থানার ওসি সুরজিৎ চক্রবর্তী যিনি আছেন তিনি মেরে গলাতে মার্কেট বেরিয়ে গেছে তারপর আমাদের সুমনা বসু ঠাকুর হচ্ছে আমাদের সম্পাদিকা ওনার হাত ভেঙে দিয়েছে থানাতে আমাদেরকে নিয়ে যাওয়ার পর বসতে দেয়নি জল দেয়নি খেতে দেয়নি থানাতে অকত্য ভাষায় এ সুরজিৎ চক্র চক্রবর্তী ব্যবহার করেছে রাত্রে যখন থানা থেকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছিল এমসি করাবেন নাম নিয়ে থানাতে কোনো থানাতে কখনও কোনো আমাদের এমসি করানো হয়নি থানাতে ঘুরিয়ে ঘুরিয়ে ভিক্টোরিয়া চারপাশে চারবার ঘুরিয়েছে ব্ল্যাঙ্ক ফর্মে সাইন জোর করে টিপসই নেওয়া হয়েছে তারপর এখন দেখতে পাচ্ছি ওখানে সাইন করা আছে আমরা আমাদের কোনো কমপ্লেন নেই বেআইনি গ্রেপ্তার বলছি হ্যাঁ বেআইনি পুরোপুরি বেআইনি গ্রেপ্তার পুরোপুরি তৃণমূল মদদে ওসি পুরোপুরি তৃণমূলের ক্যাডারের মতো কাজ করে দেখুন ব্যাপারটা হচ্ছে থানায় যখন এই ব্যাপারটা হলো দেড়টা থেকে দুটোর সময় এরকমভাবে আফটার দ্য ইনসিডেন্ট অনেকজনকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হলো কথাটা হচ্ছে থানায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা প্রপার প্রসিডিওর লাগে যে প্রসিডিওরটা কিন্তু তখন পুলিশ একদমই ফলো করেনি তারপরে যেটা হয়েছে পরবর্তীকালে রাত্রি দশটা এগারোটার সময় তখন গিয়ে তাদেরকে একটা অ্যারেস্ট মেমো দেওয়া হলো তখন গিয়ে আমরা জানতে পারলাম যে এই 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 সেকশানে সেকশনে নাকি মামলা হয়েছে এবার কথা কী কী সেকশানে মামলা হয়েছে মামলা হয়েছিল সেকশান ওয়ান ফোরটি সেভেন ওয়ান ফোরটি নাইন থ্রি ফিফটি থ্রি থ্রি থার্টি টু ফোর টোয়েন্টি সেভেন আর ফাইভ জিরো সিক্স আমরা জানি যখন পুলিশকে নিজে থেকে কোনো রকমের ভাবে কাউকে ফাঁসানোর জন্য একটা মামলার ন্যারেটিভ তৈরি করতে হয় তখনই কাউকে ভয় দেখিয়েছে পাবলিক নিউসেন্স ব্রেক করেছে এই ধরনের একটা কেস তাদেরকে দেওয়ার জন্য তাদেরকে এই রকমভাবে এই সেকশানসগুলোই দেওয়া হয় প্রত্যেকটাই বেলেবেল এক্সেপ্ট ওয়ান একটা মাত্র নন অভেলেবেল সেকশান দ্যাট ইজ সেকশান থ্রি ফিফটি থ্রি সেকশান থ্রি ফিফটি থ্রি কী সেটা হচ্ছে কর্তব্যরত কোনো গভর্নমেন্ট অফিসিয়ালের সঙ্গে যদি কখনো ঝগড়া হয় বা বচস হয় তাকে তার কাজ করতে দিতে যদি বাধা হয় সেই ক্ষেত্রে এই সেকশানটা অ্যাপ্লিকেবেল হবে এইবার কথা হচ্ছে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ভিডিও ফুটেজ এভ্রিথিং ওয়াজ অ্যাভেলেবেল অন দ্যাট টাইম সেখানে কিন্তু দেখা যাচ্ছে কেউ কিন্তু ওখানে কাউকে হেকেল করেনি যে কিন্তু গভর্নমেন্ট অফিসিয়াল যে তার ইউনিফর্মে ছিল বা তার একটা আইডি কার্ড ছিল সিভিল ড্রেসে যারা ছিল তাদের সঙ্গে একটা বচসা হয়েছে দেখা যাচ্ছে এবং দেখা যখন ফ্ল্যাগগুলো খুলেছে তারা কোন অথরিটি নিয়ে তারা কীভাবে তাদের কোন পদমর্যাদায় যে তারা ফ্ল্যাগগুলোকে খুলেছিল এটা কিন্তু এখনও দেখা যাচ্ছে না কাজেই পুলিশ কিন্তু এই ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট যদি একটা কমপ্লেন আসেও পুলিশের ক্ষেত্রে ফর্টি ওয়ানে নোটিশ দিতে কিন্তু হানড্রেড পার্সেন্ট পুলিশ বাধ্য পুলিশ এখানে ফর্টি ওয়ানে নোটিশ কিন্তু দেয়নি প্রথমত দু নম্বর ব্যাপার হলো তারপরে সেইটা নিয়ে যখন পরে আমরা দেখলাম অবরোধ হলো তখন তো মানে জনা পঁচিশ তিরিশ জনকে হঠাৎ করে থানায় তুলে নিয়ে যেয়ে একদম চলে যাওয়া হলো পুলিশ ভ্যানে করে কি কমপ্লেনটার ভিত্তিতে কিসের ভিত্তিতে কিছুই নেই এবং তারপরে যে তাদের জন্য যে অ্যারেস্ট ফার্নিশ করা হলো পুরোটা আর্ধেকের বেশি ব্ল্যাঙ্ক একটা অ্যারেস্ট মেমো আর এই পাঁচজনকে যখন অ্যারেস্ট করা হলো এই পাঁচজনের যে অ্যারেস্ট মেমো সেকশন ফর্টি ওয়ান এটার কমপ্লায়েন্স সেখানে নেই সিগনেচারের যে জায়গাগুলো সেগুলো নেই ফর্টি এ তো দেওয়াই হয়নি ফর্টি ওয়ান বিয়েরও কমপ্লায়েন্স নেই সিও নেই গোটাটাই একটা মানে কি বলবো মানে আইনের যে আমাদের পরিভাষায় আইনের যে মেথডোলজিসগুলো ফলো করতে কিছু এখানে ফলো করা হয়নি এখানে যে মডেল কোড অফ কন্ডাক্টের যে প্রশ্নটা বারবার উঠছে সেখানে দাঁড়িয়ে শাসক দলের হাতে যেহেতু পুলিশ রয়েছে সেক্ষেত্রে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করছে পুলিশই সেখানে কি কোনোভাবে আইনি পদক্ষেপ নিতে পারে বিরোধীরা দেখুন ব্যাপারটা হচ্ছে পুলিশ যে এইভাবে একটা এটাকে বলা হয় পুলিশের ওভার অ্যাকশান যে ক্ষেত্রে পুলিশ তার নিজের যে গন্ডি সেই গণ্ডির বাইরে গিয়ে যারা কাজ করে এবং এই নিয়ে অবশ্যই হাইকোর্টে মামলা করা যেতে পারে এবং এইটা নিয়ে আর কী কী জায়গায় মামলা যেতে বিভিন্ন জায়গায় ডেপুটেশন পাঠানো যেতে পারে ইলেকশন কমিশনের কাছে পাঠানো যেতে পারে যেহেতু এখন পুলিশের ওপরে কিন্তু এখন দ্য গোটা হ্যাজবিন টেকেন ওভার বাই দ্য ইলেকশন কমিশন স্টেট ইলেক কমিশন ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল ইলেকশন কমিশন এবং সেখানে আরও একটা যেটা অ্যালিগেশন আছে যে ব্যাপারটা নিয়ে আমরা পুলিশকে ইনভেস্টিগেশন করতে বলেছিলাম স্টেট ইনভেস্টিগে স্টেট ইলেকশন কমিশনের মধ্যে একজন অ্যালিজেডলি যে নাকি কমপ্লেন করছে সে তার নিজের কাভার পিকচারে প্রোফাইল পিকচারে সে তিনি তৃণমূলের সঙ্গে একটা পলিটিক্যাল পার্টির তার একটা এজেন্ডা সেখানে দেখাচ্ছে ছবি তুলছে তার কভার পিকচার প্রোফাইল পিকচার সে কী করে একজন ইলেকশন কমিশনার হয়ে এখানে এসে কাজ করতে পারে এই নিয়ে ইনভেস্টিগেশনটা করতে বলা হয়েছিল পুলিশ কিন্তু সেই জায়গা থেকে কোনোভাবেই আমাদেরকে সহযোগিতা করেনি দেখুন এই তৃণমূল কংগ্রেসের পায়ের তলার থেকে জমি সরে গেছে এবং যে কার্যকর্তাদের দিয়ে পার্টির যে কার্যকর্তাদের দিয়ে ধমকে চমকে প্রলোভন দিয়ে গুন্ডামি করা তো আজকে তারাও কেউ মানছে না তারাও এই এদের সীমাহীন দুর্নীতি চুরির জন্যে আজকে তারাও দলের হয়ে কোনো অনৈতিক কাজ করতে তারাও রাজি হচ্ছে না এবার শেষ ভরসা হচ্ছে পুলিশ ওই জন্য পুলিশকে দিয়ে এখন দলের ক্যাডারদের মতো কাজ করাচ্ছে কালকে দেখুন একটা নির্বাচন কমিশন থেকে লোক এসছিল পুলিশের সাথে নিয়ে যেহেতু পুলিশও এখন নির্বাচন কমিশনের ইলেকশনের রিলেটেড বিষয়ে নির্বাচন কমিশনের কথা শুনে চলতে বাধ্য কিন্তু কি হলো সেখানে এসে আমাদের বললে দলীয় পতাকা আমরাই খুলে নিতাম সেখানে জোর করে খালি পতাকা খোলা হয়নি পায়ে ফেলে মারানো হয়েছে সুতরাং যখন দলীয় পতাকার অবমাননা আমাদের কর্মীরা সহ্য করতে পারেনি তারা প্রতিবাদ করতে গেছেন এবং তাদের মিথ্যে কেসে পাঁচজনকে তো কালকে নন মেলেবল সেকশান দিয়ে আটক করা হয়েছিল আপনি দেখছেন এখানে এখন কোর্টে আমরা এটা মুভ করব। আর বাকি রাত্রিবেলায় কর্মীদের সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে যে সন্ধ্যের পরে কোনো মহিলাকে গ্রেপ্তার করা যাবে না সেখানে এতজন মহিলাকে গ্রেপ্তার করে কালকে আটক করা হয়েছে এবং কালকে লালবাজার থেকে প্রায় পনেরো জন যার মধ্যে কয়েকজন মহিলা ছিলেন যার যারা আহত ছিলেন তাদের চিকিৎসা অবধি করানো হয়নি সুতরাং এইবার পুলিশকে দিয়ে যে এই ঘৃণ্য রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে তার জবাব আমরা রাজনৈতিকভাবে দেব আর দেশের জনগণ ব্যালট দেবে যেহেতু ভোটের দাম আমার সেই জন্য সেখানে দাঁড়িয়ে যেহেতু তৃণমূলের হাতে মানে তৃণমূল যেহেতু সরকারে আছে তার হাতে পুলিশও রয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু মডেল কোড অফ কোড অফ ভায়োলেট করছে পুলিশই এ বিষয়টা নিয়ে কি মনে করছে এটাই হচ্ছে আমরা শুরুর থেকে বলে গেছিলাম যে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ একেবারে পক্ষপাত দুষ্ট এবং ক্ষেত্রবিশেষে এই পুলিশ ওদের ক্যাডারের মতো কাজ করছে আমরা নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগও জানিয়েছি এবং আগামী দিনে যতদূর আইনি লড়াই করতে হয় আমরা তার জন্যও প্রস্তুত হচ্ছি আমরা আইনি পরামর্শ নিচ্ছি যে বা যারা যে পুলিশ কর্মীরা আজকে এইভাবে নিজেদের ডিউটি ভুলে নিরপেক্ষতা ভুলে সংবিধানের শপথ ভুলে আজকে তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে আমরা তাদের বিরুদ্ধে তাদের আইডেন্টিফাই করে স্পেসিফিকলি তাদের নামে কমপ্লেন করছি এবং আরেকটা কথাও বলে দিই কালকে এই ঘটনা হওয়ার পরে এবং আমরা যখন প্রতিবাদ করি তারপর থেকে আজ অবধি এই দক্ষিণ কলকাতার বিভিন্ন কর্মীদের মিথ্যে মামলায় জড়ানো শুরু হয়েছে কাল রাত থেকে পর্ণশ্রী থানা নিউ আলিপুর থানা ভবানীপুর থানা একের পর এক কর্মীর বাড়িতে নোটিশ পাঠাচ্ছে আমরা সেই নোটিশগুলো নিয়েও নির্বাচন কমিশনে যাব এবং বলবো যে এতদিন ধরে কেন তাহলে ফেলে রাখা হয়েছে ভোটের সময় কেন হঠাৎ করে এখন এই প্রতিহিংসার রাজনীতি পুলিশকে দিয়ে তৃণমূল কংগ্রেস করাচ্ছে যেভাবে দেবশ্রী চৌধুরীকে কালকে আমরা দেখলাম টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো গ্রেফতার করা হলো এই বিষয়টা তো মানে মানে মান সম্মান লজ্জা সরমের ঊর্ধ্বে এটা ভয় পেয়েছে আমাদের প্রার্থী দেবশ্রী দি যেভাবে রাস্তায় নেমে পড়েছেন এবং উনি লড়াকু নেত্রী সুতরাং দক্ষিণ দেখুন খালি কথা দক্ষিণ কলকাতার না পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা সিটেই যদি ফেয়ার ইলেকশন হয় এবং মানুষ যদি মানুষের ভোট দিতে পারে তাহলে কিন্তু অনেক হিসেব উল্টে যাবে সুতরাং এইখান থেকে ওরা ভয় পেয়ে আজকে পুলিশকে দিয়ে এই ঘৃণ্য রাজনীতি করছে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে আসবে এবং এসেও যে কিছু এবং তাদেরকে দিয়ে যেভাবে ভোট করানোর চিন্তাভাবনা করা হচ্ছে তাতে কি মনে হচ্ছে যে রিগিং মুক্ত এবং সুন্দরভাবে ভোটটা হতে পারবে হিংসা ছাড়া না দেখুন তার জন্যে তো আমরা একদম সচেষ্ট মানুষ যাতে নিজের ভোটটা দিতে পারে এবং এখানে আমরা যেটা নির্বাচন কমিশনকে বারবার বলছি যেহেতু নির্বাচন কমিশন বা যে কেন্দ্রীয় বাহিনী আছে। তার এক্সিকিউশন করে রাজ্য সরকারের বিভিন্ন পুলিশ অধিকারীরা সেই জন্যে বিশেষ পুলিশ পর্যবেক্ষক এখনও পশ্চিমবঙ্গে আসেনি আমরা একটা রিপোর্ট তৈরি করে তার হাতে দেব এবং কোন কোন পুলিশ কর্মীদের অতীতের রেকর্ড আছে যে দলের হয়ে এরকমভাবে রাজনৈতিক কাজ করা বা বিরোধী দলের কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো তাদের পুরো একটা ডসিয়ার আমরা তৈরি করেছি যেটা আমরা কিন্তু যে পুলিশ অবজারভার আসছে তাকে দেব আমরা মোদিজির কাজকে নিয়ে মানুষের কাছে যাচ্ছি মানুষ আশীর্বাদ করবে কি না করবে সেটা আমরা মানুষের ওপরে ছেড়ে দিচ্ছি এদের মতো গা করে মানুষকে তার সংবিধানের সব থেকে বড়ো অধিকার যে দিয়েছে ভোটদানের অধিকার তার থেকে দূরে রাখছি না তা এখানে দক্ষিণ কলকাতা একটা তৃণমূলের শক্ত ঘাঁটি সেখানে দাঁড় করানো হলো দেবশ্রী চৌধুরীকে অন্যদিকে যেখানে আমরা সন্দেশখালীর পরিস্থিতি তো দেখেইছিলাম সেখানে দাঁড়িয়ে সন্দেশখালীর ভূমিকন্যা সেখান সেখানে রেখাপাত্রকে দাঁড় করানো হল এবং সেখানেই এই সমস্ত যা প্রার্থীদের এই বিরুদ্ধেই কিন্তু কোনো না কোনোভাবে তৃণমূল সমস্ত সম্মানহানি করা বা তাদের নিজেদের যে ব্যক্তিগত স্বার্থ সেগুলোকে লঙ্ঘন করে দেওয়া ইত্যাদির মতো কাজ করে যাচ্ছে তাহলে কি তৃণমূল সত্যি এদেরকে ভয় পাচ্ছে আমি তো প্রথমে আপনার একটা কথার প্রতিবাদ করব শক্ত ঘাঁটি শক্ত ঘাঁটি যদি হতো তাহলে তো ওরা নির্বাচন নির্বাচনের মতো করত। শক্ত ঘাঁটি যদি হতো তাহলে বিজেপির কর্মীদের কিসের ভয় শক্ত ঘাঁটি যদি হয় তাহলে পুলিশকে দিয়ে বিজেপির ফ্ল্যাগ খোলাতে হচ্ছে কেন সুতরাং এই শক্ত ঘাঁটি এটা একটা মিথ শক্ত ঘাঁটি না এখানে শক্ত গুন্ডামি আছে এই গুন্ডামি সরে গেলে মানুষ যা দেখেছে দক্ষিণ কলকাতার মানুষ অত্যন্ত সচেতন দক্ষিণ কলকাতার ভোটাররা অত্যন্ত সচেতন এবং এই যে যত বড় বড়ো দুর্নীতি ধরা পড়েছে তার পাণ্ডারা তো সব দক্ষিণ কলকাতাই থাকে মানুষের ভোটে এরা কোনোভাবে জিততে পারবে না সেই জন্যে ভোট প্রক্রিয়াটাকে এরা খারাপ করতে চাইছে ভোট এই এবং এখানে রিগিং বা সন্ত্রাস বা বিরোধীদের প্রচার করতে না দেওয়া দূরে থাকা আজকে এই পন্থাগুলো এরা অবলম্বন করছে আর দেখুন ভারতীয় জনতা পার্টিতেই একমাত্র সম্ভব রেখাপাত্র যিনি একটা গ্রামের প্রত্যন্ত মহিলা কিন্তু রুখে দাঁড়ানোর সাহস করেছিলেন নরেন্দ্র মোদীজি তাকে প্রার্থী করেছেন এবং সেই প্রার্থী করে এটা উনি একটা বার্তা দিয়েছেন বাংলার প্রত্যেকটা লাঞ্ছিত মা বোনেদের পাশে কিন্তু নরেন্দ্র মোদী আছেন এবং মোদিকা গ্যারেন্টি খালি বিকাশের জন্যে না মোদী গ্যারেন্টি সুরক্ষার জন্যে একটা শেষ প্রশ্ন করছি দাদা সেটা হচ্ছে যে এবারের যে ভোট হচ্ছে লোকসভা নির্বাচন সেখানে কতটা সংখ্যালঘু ভোট বা মুসলিমদের ভোট কতটা আসবে বলে বিজেপির পক্ষে আসবে বলে আপনার মনে হয় দেখুন মুসলিমদের ভোট আমরা সারা ভারতবর্ষে পেয়ে থাকি আজকে আপনি বলুন যে আজকে মোদিজি উদ্যোগ নিয়ে আজকে যেরকমভাবে আইনি লড়াইতে গিয়ে তিন তালাককে বাতিল করেছেন সুতরাং কোনো মুসলিম মহিলাকে আপনি দেখাতে পারবেন যিনি তিন তলাককে সাপোর্ট করেন কত মহিলার জীবন শেষ হয়ে গেছে এবং আমরা রাজ যে শরীয়ত আইন যেটা আছে মধ্যযুগীয় আইন আমরা আজকে সেটাও বাতিল করার রাস্তায় চলেছি আর মোদীজির উন্নয়ন তো মুসলিম হিন্দু দেখে না আজকে উজ্জ্বলা যোজনায় গ্যাস দেওয়ার আগে দেখা হয় না সে হিন্দু কি মুসলিম আজকে কারোর বাড়িতে জলের কানেকশান পৌঁছে দেওয়ার সময় দেখা হয় না সে হিন্দু কি মুসলিম আজকে আবাস যোজনায় কাউকে বাড়ি দেওয়ার সময় কোনো দিন ডিফারেন্সিয়েট করা হয় না যে সে হিন্দু কি মুসলিম সুতরাং মুসলিমদের ভোট আমরা নিশ্চয়ই পাব, খালি মমতা ব্যানার্জি এই যে ভুল বোঝাচ্ছেন মুসলিমদের আমাদের তার মোকাবিলা আমরা আমাদের প্রচারে করছি আমরা বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর কাজ করব। আমরা যতভাবে হোক এটার আমরা মোকাবিলা করব কারণ দেখুন মুসলিমরাও এই দেশের নাগরিক এবং মুসলিম সমাজেও অনেক ভালো ভদ্র মানুষ রয়েছেন যারা জাতীয়তাবাদী হ্যাঁ কিছু লোকের জন্যে হয়তো কখনও কখনো আমরা দেখি যে একটা সমাজবিরোধী তত্ত্ব কাজ করে দেশবিরোধী তত্ত্ব কাজ করে এবং সেটা তখন কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্যে প্রযোজ্য কারণ দেশ আগে সুতরাং এখানেই হিন্দু মুসলিম বলে আমরা কোনো ভোটারদের ভাগই করি না আমরা জনগণ বলে ভাগ করি